हेलो ब्यूटीफुल पीपल, आज के आमी आबार तुम्हारे जन्य एक भालो रेसिपी निये चले एसेछि। तो आज आमरा बानाबो ब्रेड पिज्जा। देखते पाच्छेन खूब सुंदर देखते होयेछे ब्रेड पिज्जा। चलुन देखा जाक एटा आमी किभाबे बानाबो। तो प्रथमे नेब तीनटे ब्रेड, गोल करे केटे निएछि पुरो पिज्जार मतन। एबार धने पाता, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, লঙ্কা বাটা, টমেটো কুচি, এটা হচ্ছে পিৎজা সস, হোয়াইট সস, চিজ। এবার আমরা শুরু করব। তো প্রথমে ব্রেডের ওপর পিৎজা সসটাকে ভালোভাবে স্প্রেড করে নেব। ভালোভাবে স্প্রেড করব। बनाते हैं रेसिपि चान कमेंट बक्स अवश्य भिडियो एड कर देव। তো এটাকে ভালোভাবে স্প্রেড করতে হবে এবং একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমরা তো এটাকে গার্নিশ করব, যেমন ভাবে পিৎজা গার্নিশ করে। তো প্রথমে পেঁয়াজের টুকরো নেব, পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে একদম পিৎজার মতন সাজিয়ে নেব। যেহেতু আমার পাউরুটিটা গোল মতন কাটা আছে, তো পিৎজার মতনই দেখতে লাগছে, বলতে পারেন ছোট পিৎজা। তো এবার দেব আমরা টমেটো, টমেটোটাকেও ভালো করে সাজিয়ে নেব। এরপর আমরা ক্যাপসিকামটাও ঠিক সেম ভাবেই সাজিয়ে নেব। তার উপরে আমরা চিজ ভালো করে স্প্রেড করে দেব। চিজটা একটু বেশি করে দিতে হবে, কারণ চিজটার টেস্টের উপরেই পিৎজা তৈরি হয়। তো আমরা চিজ ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার আমি বাকি দুটোকেও রেডি করব। এবার আমি দেখাবো কিভাবে আমি তৈরি করছি তাওয়াতে। তো তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি, এর উপরে আমি হালকা হালকা ভাবে পিৎজাগুলো দিয়ে দিলাম। তো কোনো অয়েল বা বাটার ইউজ করবেন না, কারণ এটা এমনি নর্মাল সেঁকতে হবে, কারণ কিনা এটা ব্রেড পিৎজা, তো এখানে বাটার বা অয়েল ইউজ করা হয় না। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে রেখে দিয়েছি। এবারে এটাকে আর একটুখানি গরম করে, একটুখানি, জাস্ট একটুখানি গরম করার পর এটাকে চাপা দিতে হবে, যাতে যাতে চিজটা মেল্ট হয়ে যায়। এবার আমি চাপা দিয়ে দেবো চিজটা মেল্ট করার জন্য। তো আমি চাপা দিয়ে রেখে নিয়েছি। এবার দেখুন চিজটা কি সুন্দর মেল্ট হয়ে গেছে। এটা খেতেও যেমন সুন্দর আর তেমনি দেখতেও সুন্দর হয়েছে। এটাকে আমি ধনে পাতা দিয়ে গার্নিশ করে নেব। আর এটা দেখতেও খুবই সুন্দর হয়, খেতেও খুব সুন্দর হয়। এটাতে এই চিজটা খুব ভালো লাগে, খুবই ভালো লাগে খেতে। বাচ্চাদের ভালো লাগে, বড়দেরও ভালো লাগে। তো অবশ্যই অবশ্যই এই রেসিপিটা সবাই ট্রাই করো। আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানিও। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকেও ক্লিক করে দিও। আমার এই রেসিপিটার নাম ব্রেড পিৎজা। দেখতে পুরো ব্রেড পিৎজার মতন হয়েছে। দেখুন সামনে থেকেও একই রকম দেখতে লাগছে এবং পিৎজা টাইপেরই লাগছে। আপনি বলতে পারেন এটা ছোট পিৎজা। এটা খেতে খুবই সুন্দর হয়। আমি আবারও বলছি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, যাতে কিনা এটা আমাকে জানাতে পারেন যে এটা কেমন হয়েছিল। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর থ্যাংক ইউ দেখার জন্য ধন্যবাদ।